हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। तो प्रीवियस क्लासे हमरा जोग दर्शनेर एक्टी क्लास करे छिलाम। जोग दर्शनेर जे पार्टटा रयेछे तोमादेर टेक्स्ट बुकेर, सेई पुरोटा चैप्टार हमरा एक्टी क्लासे शेष करते पारिनि। आजकेर एई क्लासे हमरा जोग दर्शन कमप्लीट करार चेष्टा करब। प्रथम थेके पुरोटा क्लास करबे, हमरा पुंखानुपुंख आलोचना करब, प्रत्येकटा लाइन धरे हमरा आलोचना करब, प्रत्येकटा पेज থেকে প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ অনেক শর্ট কোশ্চেন কিন্তু বেরিয়ে পড়ে আলোচনা প্রসঙ্গে। তাই আলোচনা করব, আলোচনাগুলি বোঝার চেষ্টা করবে। যদি আলোচনা বুঝে নাও তাহলে দেখবে যখনই তোমরা পড়া শিখতে যাবে ইজিলি তখন জিনিসগুলো মনে থাকবে, কারণ বুঝে শেখা এক কথা আর শুধুমাত্র মুখস্থ করা আরেকটা কথা। তাই আমরা চেষ্টা রাখছি তোমাদেরকে বিষয়গুলি টপিকগুলা এমনভাবে বুঝিয়ে দিতে যাতে করে তোমরা বুঝে পড়াগুলি শিখতে পারো এবং এক্সামে ভালো রেজাল্ট করতে পারো। তাই সম্পূর্ণ ক্লাস অবশ্যই তোমরা করে তোমরা যে আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামে ভালো স্কোর করার জন্য তোমরা অবশ্যই সচেষ্ট থাকবে। তো স্টুডেন্টস, যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, लेट्स क्रैक त्रिपुरा एग्जाम आमादेर जे चैनल चैनल को अवश्य तुम्हारा सबसक्राइब कर। हमरा क्लास 9, 10 एवं 12 क्लासगुली करछी, टेक्स्ट बुक थेके हमरा डिसकाशन करछी, प्रत्येकटा टपिक तुम्हारे सुंदर भावे बुझिए देवार सहज भावे बुझिए देवार चेष्टा करछी। गत क्लासे हमरा तुम्हारे एडुकेशनल फार्स्ट चैप्टारे जे थार्ड यूनिट से यूनिटर जोग दर्शन के लिए आलोचना करी, আমরা অভিনিবেশ আলোচনা করে নিয়েছি, চিত্তভূমি আলোচনা করে নিয়েছি পেজ নাম্বার 37 থেকে ক্ষিপ্ত আলোচনা করে নিয়েছি। এখন মুরো যে টপিকটা রয়েছে এখান থেকে আমরা শুরু করব আজকের আলোচনা। যে মুরো অর্থাৎ অত্যধিক ইন্দ্রিয়াসক্ত চিত্ত মুরো ভূমি, অত্যধিক ইন্দ্রিয়াসক্ত চিত্তকে অর্থাৎ খুব বেশি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত যে মন থাকে সেই মনকে বলেছে মুরো ভূমি। এরূপ চিত্ত তমোগুণ প্রধান হওয়ায় মোহাচ্ছন্ন, অলস, নিষ্ক্রিয় এবং তত্ত্ব চিন্তায় অসমর্থ থাকে। বলছে যে মুরো যারা যে যেই তমোগুণ প্রধান হওয়ায় এই যে চিত্ত যে মানুষের মন, এই মনটা তখন কি হয়ে যায়, মোহাচ্ছন্ন, মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, অলস হয়ে পড়ে, নিষ্ক্রিয় হয়ে পড়ে। চিত্তের এরূপ অবস্থা যোগের অনুকূল নয়। যদি আমাদের মনের অবস্থা মুরো হয় তাহলে আমরা যোগ করতে পারবো না। যোগের যোগ করতে হলে একাগ্র চিত্ত হতে হবে। আর এখানে মোহে আচ্ছন্ন বলা হচ্ছে, এখানে আমরা দেখছি অলসের কথা বলছে, এখানে নিষ্ক্রিয় হওয়ার কথা বলছে। তো এরকম হলে যোগ সম্ভব নয়। যোগের জন্য একটা অনুকূল অবস্থার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু মুরো অবস্থায় যোগের জন্য অনুকূল পরিবেশ বা অনুকূল যে পরিস্থিতি সেটা কিন্তু পাওয়া যায় না। এখন আমরা আলোচনা করব বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত ভূমিক চিত্ত ক্ষিপ্ত ভূমিক চিত্ত অপেক্ষা কিঞ্চিত উন্নত স্তরের। এই যে ক্ষিপ্ত আমরা আলোচনা করেছিলাম, ক্ষিপ্ত যে চিত্ত বা মন, ক্ষিপ্ত মন থেকে বিক্ষিপ্তটা একটু বলছে উন্নত স্তরের, মানে একটু ভালো। কেননা ক্ষিপ্ত ভূমিক চিত্ত সদা চঞ্চল থাকে। এই যে ক্ষিপ্ত, এই ক্ষিপ্তের কি বলছে দেখো, অস্থির, সদা চঞ্চল আমরা আগে আলোচনা করে নিয়েছি। তো ক্ষিপ্ত ভূমি যে চিত্ত বা মন এটা সদা চঞ্চল থাকে, কিন্তু বিক্ষিপ্ত ভূমি চিত্ত কখনো চঞ্চল আবার কখনো স্থির হয়। বিক্ষিপ্ত ভূমি যে চিত্ত এটা কখনো চঞ্চল কখনো স্থির হয়। এরূপ যে চিত্ত বা এরূপ যে মন, সেই মনে তমোজ্ঞানের প্রাধান্য না থাকায় চিত্ত সংবৃত কিছু সময়ের জন্য নির্দিষ্ট বিষয়ে নিবিষ্ট হতে পারে। তাহলে যখন মনটা স্থির থাকে অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়ের জন্য মনটা কিন্তু তখন একটা বিষয়ের প্রতি নিবিষ্ট হতে পারে, একাগ্র চিত্ত হতে পারে। তারপরের লাইনে বলছে কিন্তু রজগুণের প্রভাবমুক্ত না হওয়ায় এই নিবেশ স্থায়িত্ব লাভ করে না। এই যে মনোযোগ অর্থাৎ নিবেশ, এটা বেশি সময় আবার কিন্তু স্থায়িত্ব অর্জন করতে পারে না। বেশি সময় মনোযোগ বা নিবিষ্ট চিত্তে যে ধ্যান যে যোগ, এটা করা সম্ভব হয় না। কেন হয় না? রজগুণের প্রভাবে।
রজোগুণের প্রভাব থেকে কিন্তু মুক্ত হওয়া যায় না বিক্ষিপ্ত চিত্ত নিয়ে, তার জন্য মনটা স্থায়িত্ব লাভ করে না। চাঞ্চল্যবশত পরমুহূর্তে বিষয়ান্তরে আকৃষ্ট হয়, চাঞ্চল্যবশত পরমুহূর্তে কি হতে পারে, মনটা কিন্তু সেই নিবিষ্ট ভাব থেকে চঞ্চলের দিকে ছুটে যেতে পারে, এই অবস্থাও যোগ পদবাচ্য। তাহলে বিক্ষিপ্ত অবস্থায়, ক্ষিপ্ত অবস্থায়, মূঢ় অবস্থায়, এই তিনটি অবস্থায় কিন্তু যোগ করা সম্ভব নয়। তারপরের পয়েন্টে আমরা পাচ্ছি একাগ্র, কি পাচ্ছি একাগ্র, একটিমাত্র অবলম্বন বিশিষ্ট চিত্তের ভূমিকে একাগ্র ভূমি বলে। বলছে একটিমাত্র অবলম্বন বিশিষ্ট যে চিত্ত, সেই চিত্তের ভূমিকে বলে একাগ্র ভূমি। এরূপ ভূমিতে চিত্ত সম্পূর্ণরূপে রজ ও তমগুণের প্রভাব মুক্ত হয়। বলছে একাগ্র অবস্থায় চিত্ত অর্থাৎ মন সম্পূর্ণরূপে রজ ও তমগুণের প্রভাব মুক্ত হয়, ফলত শতগুণ পূর্ণরূপে উদ্ভাসিত হয় এবং চিত্ত নিরবচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট ধ্যেয় বিষয়ে নিবন্ধ হয়। অর্থাৎ তখন শতগুণগুলো কি হয়, উদ্ভাসিত হয়, রজগুণ আর তমগুণ তখন কিন্তু প্রভাবমুক্ত হয়ে যায়, রজগুণ আর তমগুণ তখন তোমার মনের উপরে আচ্ছন্ন হতে পারবে না, ঠিক আছে? তো ওই সময় কি হবে, শতগুণ যেগুলো আছে, যেগুলি যেগুলি ভালো গুণ আছে, সেগুলি পূর্ণরূপে তোমার মনের মধ্যে তখন উদ্ভাসিত হবে, যখন তুমি তোমার মনকে একাগ্র রাখতে পারবে এবং তখন চিত্তটা অর্থাৎ মনটা নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ বিচ্ছিন্ন হবে না, নিরবচ্ছিন্ন বলে অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন হবে না, নিরবচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট ধ্যেয় বিষয়ে নিবন্ধ হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ে মনোযোগ, একটা আকৃষ্টতা তখন সৃষ্টি করা যায়। কোনো বস্তুতে দীর্ঘকাল, কোনো বস্তুতে দীর্ঘকাল মন সংযোগ এই অবস্থাতেই সম্ভব। বলছে একাগ্র চিত্ত যখন থাকবে তখন কোনো বস্তুতে দীর্ঘকাল অর্থাৎ বেশি সময় ধরে মনসংযোগ সম্ভব, কোনো বস্তুতে তখনই দীর্ঘকাল মনসংযোগটা সম্ভব হবে যখন মনটা আমার নিরবচ্ছিন্ন থাকবে, যখন আমার মধ্যে শতগুণ উদ্ভাসিত হবে, তখন এই অবস্থাকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। তাহলে একটি দুইয়ের মান তোমরা আসতে পারে পরীক্ষাতে, যে সম্প্রজ্ঞাত সমাধি বলতে কী বুঝো, একদম প্রথম থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দেবে, একদম দুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যোগ দর্শনে সম্প্রজ্ঞাত সমাধির কয়েকটি স্তরের উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে স্ববিতর্ক সমাধি, স্ববিচার সমাধি, সানন্দ সমাধি এবং সান্মিত সমাধি। কোনো দেবতার মূর্তির মতো কোনো স্থূল বিষয়ে চিত্ত যখন নিবিষ্ট হয় তখন তাকে বলে স্ববিতর্ক সমাধি। স্ববিতর্ক সমাধি একের মান আসতে পারে, এই যে এতটুকু দেখো। বলছে কোনো দেবতার মূর্তির মতো কোনো স্থূল বিষয়ে চিত্ত যখন নিবিষ্ট হয় তখন তাকে বলে স্ববিতর্ক সমাধি, অর্থাৎ তখন ওইখানে কোনো বিতর্ক থাকে না। আমরা যেমন দেবতার মূর্তি দেখলে সেই মূর্তিকেই আমরা কিন্তু মন থেকে ভগবান মনে করি, ঈশ্বর মনে করি এবং সেই দেবতার বা সেই মূর্তির প্রতি আমরা আবিষ্ট হই, আমরা নিবিষ্ট করি আমাদের মনকে এবং আমরা ধ্যান করি, ভগবানের উদ্দেশ্যে কিছু বলি, ভগবানের উদ্দেশ্যে আমরা প্রণাম করি, অর্থাৎ এই দেবতার যে মূর্তিটা সেই মূর্তিকে তখন আমরা স্থূল বিষয়ে, ঠিক আছে এটা, কিন্তু মূর্তির মধ্যে তখন প্রাণ আছে আমরা ভাবি, তখন সেই মূর্তির প্রতি আমাদের মনটাকে আমরা তখন কি করে তুলি, আমরা তখন নিবন্ধ করে তুলি, আমরা একাগ্র চিত্তে সেই মূর্তির প্রতি আমরা আবিষ্ট হয়ে পড়ি। তন্মাত্রের মতো সূক্ষ্ম বাহ্যব জিনিসে যখন চিত্ত নিবিষ্ট হয় তখন তাকে বলা হয় স্ববিচার সমাধি। তন্মাত্রের মতো সূক্ষ্ম বাহ্য জিনিসে যখন চিত্ত নিবিষ্ট হয় তখন তাকে কি বলছে, স্ববিচার সমাধি। আর সূক্ষ্ম তন্মাত্রের মতো সূক্ষ্ম বাহ্য জিনিসে যখন চিত্ত নিবিষ্ট হয়, সূক্ষ্ম বিষয়ে যে জিনিস, সেই জিনিসের প্রতি যখন আমাদের মনটা নিবিষ্ট হয় তখন তাকে আমরা বলি স্ববিচার সমাধি। আর পরের লাইনই বলছে সূক্ষ্ম ইন্দ্রিয়ানুভূতির উপর নিবিষ্ট হলে, সূক্ষ্ম ইন্দ্রিয়ানুভূতির উপর নিবিষ্ট হলে তাকে বলা হয় সানন্দ সমাধি। সান্মিত সমাধিতে পৌঁছে ব্যক্তি অহমের পার্থক্য উপলব্ধি করতে পারে। তারপরের পয়েন্ট নিরুদ্ধ, যে ভূমিতে চিত্তের সর্ববিদ বৃত্তি নিরুদ্ধ হয় তাকে বলে নিরুদ্ধ ভূমি বলে। এই অবস্থায় চিত্ত নিরালম্ব শান্ত ও সমাহিত হয়, চিত্তবৃত্তির রূপ নিরোধকে বলা যোগ বলা হয়। যোগের ফলে আত্মা
যোগের ফলে আত্মা বৃত্তি সম্বন্ধ না হয়ে পরের পেজে আমরা যাচ্ছি। বৃত্তি সম্বন্ধ না হয়ে স্বরূপে অবস্থান করে তখন, আর একেই বলে অসম্প্রজ্ঞাত সমাধি। তাহলে অসম্প্রজ্ঞাত সমাধি কি, এটাও আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। অষ্টাঙ্গ যোগ, যোগ দর্শনের চরম লক্ষ্য আত্মার কৈবল্য সিদ্ধি। তাহলে যোগ দর্শনের চরম লক্ষ্য কি? যোগ দর্শনের চরম লক্ষ্য হচ্ছে আত্মার কৈবল্য সিদ্ধি, কিন্তু সাধন ব্যতিরেকে সিদ্ধি সম্ভব হয় না। সাধন ছাড়া সিদ্ধি কিন্তু সম্ভব নয়। যোগ দর্শনে এই সাধনার জন্য অষ্টাঙ্গ যোগের নির্দেশ দেওয়া হয়েছে। যোগ দর্শনে সাধনের জন্য অষ্টাঙ্গ যোগের নির্দেশ দেওয়া হয়েছে, তাই যোগকে মূলত প্রয়োগ বিদ্যা বা সাধন শাস্ত্র বলা হয়। অষ্টাঙ্গ যোগের অনুষ্ঠান করলে অবিদ্যাদি পঞ্চ পর্বরূপ ভ্রান্ত জ্ঞানের ক্ষয় হয় এবং সমগ্র জ্ঞানের উদ্ভাসন হয়। অর্থাৎ যে নেগেটিভ পাওয়ারগুলো সেগুলো চলে যায়, পজিটিভগুলো তোমার মধ্যে তখন চলে আসবে যখন তুমি কি করবে, যোগের অনুষ্ঠান করবে। কৈবল্যের সাধন রূপ অষ্টাঙ্গ যোগ প্রসঙ্গে যোগসূত্রে বলা হয়েছে, যম নিয়মাসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধায়ষ্ঠা ভঙ্গামী। অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি, এই আটটি হচ্ছে যোগাঙ্গ। তাহলে যোগাঙ্গ আটটি কী কী আমরা এখানে পেয়ে গেলাম। তারপর এখন যম কি, কতগুলি কর্ম থেকে প্রতিনিবৃত্তি হয় যম সাধন। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, এই পঞ্চ সাধনাকে একত্রে যম বলা হয়। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই পাঁচটিকে এক, এই পঞ্চ যে সাধন, এই পঞ্চ সাধনকে একত্রে বলা হয়েছে যম। এখন আমরা জানবো অহিংসা। অহিংসা কি? অহিংসা হলো হিংসার অনুষ্ঠান। অহিংসা হলো হিংসার অনুষ্ঠান। হিংসা ত্রিবিধ, কায়িক বাচিক মানসিক। প্রাণী হত্যা কায়িক, প্রাণী হত্যা নির্দেশ দেন বাচিক, আর প্রাণী হত্যার সকল্প মানসিক হিংসা দৃষ্টান্ত হচ্ছে মানসিক। তবে শুধুই হত্যা নয়, প্রাণীকে যে কোনো প্রকার আঘাত বা দুঃখ দানই হচ্ছে হিংসা। তাই অহিংসা হলো যে কোনো প্রকার হিংসা থেকে পূর্ণ বিরতি। অহিংসা কি? অহিংসা হচ্ছে যে কোনো প্রকার হিংসা থেকে পূর্ণ বিরতিকে বলা হচ্ছে অহিংসা। এখন আমরা জানবো সত্য। যোগ দর্শনের সত্য বলতে কি বুঝি? সত্য শব্দের দ্বারা সত্য দর্শন, সত্য শ্রবণ, সত্য ভাষণ বোঝায়। অর্থাৎ অসত্য সম্পূর্ণ বর্জনীয়, অসত্য সম্পূর্ণভাবে বর্জন করাকে সত্য বলা হয়েছে। কি হো, সত্য আমরা দেখব, সত্য আমরা শ্রবণ করব, সত্য আমরা ভাষণ অর্থাৎ সত্য আমরা বলব। অস্তেয় কি? অস্তেয় বলতে বোঝায় কায়িক বাচিক আর মানসিক সর্বপ্রকার চর্য বৃত্তি থেকে বিরতি। যোগ দর্শনে অস্তেয় বলতে কেবল পরদ্রব্য অগ্রহণ নয়, পরদ্রব্যের প্রতি স্পৃহা, পরের কোনো কিছুর উপরে যে আমাদের লোভ সেইটা আমাদের ত্যাগ করতে হবে। পরদ্রব্য আমরা গ্রহণ করবো না এরকম নয়, পরের দ্রব্যের প্রতি, অন্যের কোনো কিছুর প্রতি আমাদের কোনো লোভ লালসা এগুলো জন্মাবে না, ওইটাকে বলা হয়েছে অস্তেয়। তারপরে আমরা আসছি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে পূর্ণ যৌন সংযমকে বোঝায়। ব্রহ্মচর্য কি? পূর্ণ যৌন সংযমকে বোঝায়। যৌনাচার কায়িক ও মানসিক উভয়বিধ হয়। ব্রহ্মচর্যে উভয়বিধ যৌনাচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যৌন যে আচার, সেই যৌন আচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা কায়িক অর্থাৎ দৈহিকভাবে হতে পারে যৌনাচার, বা মানসিকভাবে যে যৌনাচার এই দুটাই হতে পারে, দুইটা থেকে সম্পূর্ণভাবে বিরতি নেওয়াটাকে, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাটাকেই বলা হয়েছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে পূর্ণ যৌন সংযমকে বোঝায়। যৌনাচার কায়িক ও মানসিক এই দুই প্রকার হতে পারে, এই দুই প্রকারকেই কিন্তু এখানে বলছে যে করা যাবে না। ব্রহ্মচর্যে উভয় বিধ যৌনাচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওকে, তারপরের পয়েন্টে আমরা আসবো অপরিগ্রহ। অপরিগ্রহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়ের অতিরিক্ত বিষয় অগ্রহণী অপরিগ্রহ। অর্থাৎ জীবন ধারণের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখলাম, বাকিটা আমরা রাখলাম না, বাকিটা আমরা অন্যের মধ্যে দিয়ে দিলাম, এটাকে বলেছে অপরিগ্রহ। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়ের অতিরিক্ত বিষয় অগ্রহণী হচ্ছে অপরিগ্রহ। জীবন রক্ষার জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন কেবল সেটুকু ভোগ্য বস্তুই গ্রহণীয়। অপরিগ্রহের দ্বারা যোগীগণের কৈবল্যের প্রতিবন্ধক ভোগবিলাসিতাকে পরিহার করা হয়েছে। তাহলে অপরিগ্রহ কি আমরা ইজিলি বুঝতে পারলাম। তারপর আমরা আসছি নিয়মের মধ্যে। যোগ দর্শনের নিয়ম বলতে আমরা কি বুঝি? যোগ সূত্রকার বলেছেন, শৌচ সন্তোষ তপ স্বাধ্যায়াশ্বর প্রণিধানানি নিয়মা। অর্থাৎ শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় এবং ঐশ্বর প্রণিধান, এই পঞ্চ সাধনকে একত্রে নিয়ম বলা হয়েছে।
শৌচ শব্দের দ্বারা দৈহিক ও মানসিক উভয়বিধ সুচিতাকে বোঝানো হয়েছে। সন্তোষ হলো এক প্রকার মানসিক সংযম, ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণ, কাষ্ঠ, মৌন, আকার মৌন ইত্যাদি বিপরীত অবস্থা, ইত্যাদি বিপরীত যে অবস্থা সহ্য করাকে তপশ্চর্যা বলা হয়েছে। পরম গুরু ঈশ্বরে সর্বকর্ম সমর্পণই ঈশ্বর প্রণিধান বলা হয়েছে। পরম গুরু ঈশ্বরের প্রতি সমস্ত কিছু সমর্পণ করাটাকেই বলা হয়েছে ঈশ্বর প্রণিধান। এরূপ অবস্থায় যোগী স্বস্থ হন, অর্থাৎ তার আত্মা স্বস্বরূপে অবস্থান করে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে আসন। যোগ দর্শনে আসন বলতে আমরা কি বুঝি? মনঃসংযোগের জন্য বিভিন্ন ধরনের ভঙ্গি বা অভ্যাসকে বলা হয় আসন। মনোযোগকে একাগ্রতা যে চিত্ত, সেই একাগ্রতা চিত্তকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ভঙ্গি আছে বা অভ্যাস আছে, সেই বিভিন্ন ধরনের ভঙ্গি বা অভ্যাসকে বলা হয়েছে আসন। আসন প্রসঙ্গে যোগসূত্রকার বলেছেন, স্থির সুখ মানসম, অর্থাৎ স্থির ও সুখদায়ক উপবেশনই আসন। স্থির ও সুখদায়ক যে উপবেশন সেটাকে বলা হয়েছে আসন। স্থিরভাবে আমি বসলাম, এটা হচ্ছে আমার জন্য একটা আসন। স্থিরভাবে সুখদায়কভাবে আবার আমি বসলাম, স্থির থাকলাম, কিন্তু আমি যেভাবে বসলাম আমি ব্যথা অনুভব করছি, তাহলে সেই বসাটা আমার সুখদায়ক হচ্ছে না, তাহলে এটাকে আমরা আসন বলবো না। বলছে স্থির হবে, সুখদায়ক হবে, উপবেশন মানে তুমি যে বসার স্টাইলটা এটাকে বলছে উপবেশন, তাই হচ্ছে আসন। আসনের অনুশীলনে দেহের নিয়ন্ত্রণ ও মনের একাগ্রতা সাধন সম্ভব হয়। যে যোগাসন, সে যোগাসন করলে আমাদের কি আসে? দেহের প্রতি আমাদের নিয়ন্ত্রণ আসে এবং মনের যে একাগ্রতা, সেই একাগ্রতা বৃদ্ধি পায়। যোগশাস্ত্রে পদ্মাসন, বীরাসন, ভদ্রাসন, তোমরা ছোট ক্লাসে পড়ার সময় অবশ্যই, তোমরা ফিজিক্যাল এডুকেশনের সময় কিন্তু পদ্মাসনের নাম শুনেছ। তোমরা পদ্মাসন একে পদ্মাসন করে বিভিন্ন সময় স্কুলে এক্সামে কিন্তু দেখিয়ে দিয়েছ। পদ্মাসন, বীরাসন, ভদ্রাসন বিভিন্ন আসনের নাম এখানে বলা হচ্ছে। তাছাড়া বলছে স্বস্তিকাসন, দণ্ডাসন, ময়ূরাসন ইত্যাদি শারীরিক আসনের উল্লেখ রয়েছে এখানে। প্রাণায়াম কি? বিশেষ নিয়মে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার নাম হচ্ছে প্রাণায়াম। বিশেষ নিয়মে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া রয়েছে আমাদের, সেই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম জন্য ভারতবর্ষে রামদেব বিখ্যাত আছে। রামদেব জি কিন্তু প্রাণায়াম আমাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, এবং তোমরা ইউটিউবে সার্চ করলেও রামদেবের অনেক প্রাণায়াম পেয়ে যাবে তোমরা। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা যদি তোমরা প্রাণায়াম করো, যে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রতি যদি তোমরা নিয়ন্ত্রণ আনতে পারো, এবং নিয়মিতভাবে যদি তোমরা যোগ করো, তোমরা প্রাণায়াম করো, তাহলে তোমরা দেখবে, তোমরা যদি কেউ যদি এক সপ্তাহ রেগুলারলি যোগ প্রাণায়াম করো, তাহলে নিজে থেকেই তোমরা তোমাদের মধ্যে একটা চেঞ্জেস, একটা পরিবর্তন লক্ষ্য করবে, যেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন হবে, যেটা তোমাকে কাজ করার শক্তি, তোমাকে কাজ করার শক্তি তুমি তখন বেশি পেয়ে যাবে। তোমার মধ্যে তখন একটা আলাদা একটা শক্তি, আলাদা একটা সাহস, আলাদা একটা যে পজিটিভনেস, এটা চলে আসবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করে দেখতে পারো, এক সপ্তাহ, আমি বলবো শুধুমাত্র এক সপ্তাহ তোমরা প্রাণায়াম যোগ করে দেখো না, দেখবে অবশ্যই তোমরা উপকার পাবে, এটা শারীরিকভাবেও পাবে, মানসিকভাবেও পাবে। ব্যক্তির প্রাণবায়ুর শ্বাসরূপ অন্তর্মুখী গতি ও প্রশ্বাসরূপ বহির্মুখী গতি একটি নির্দিষ্ট ছন্দে বিরামহীনভাবে চলে। এই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে পারলে চিন্তা অন্তর্মুখী হয় এবং দীর্ঘ সময়ব্যাপী আত্মচিন্তায় মগ্ন থাকা যায়। তাহলে শ্বাস প্রশ্বাসের প্রতি যদি কন্ট্রোল থাকে আমাদের, আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতি যদি আমাদের কন্ট্রোল থাকে, তাহলে আমাদের মনের প্রতি আমাদের তখন কন্ট্রোলটা চলে আসবে। এরপরে আমরা যোগ দর্শনে প্রত্যাহার বলতে কী বুঝি এটা আমরা দেখে নেব। ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে প্রতি নিবৃত্ত করে অন্তর্মুখী করার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাহার। যোগ দর্শনে বলা হয়েছে ইন্দ্রিয়গুলি যে পর্যন্ত তাদের নিজ নিজ স্বাভাবিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, সেই পর্যন্ত মন চঞ্চল থাকে। তাই ইন্দ্রিয়গুলিকে বিষয়ানুরাগ থেকে মুক্ত করার জন্য প্রত্যাহার সাধনের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ ইন্দ্রিয়কে, নিজের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়কে বেশি লোভ বা কোনো কিছুর প্রতি বেশি আকৃষ্ট হওয়া, তা থেকে প্রত্যাহার করে সেই ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখাটাকে বলা হচ্ছে প্রত্যাহার। এখন আমরা আসছি ধারণাতে। ধারণা যোগ দর্শনে বলা হয়েছে যে যে ব্যক্তি দীর্ঘ সময়ব্যাপী কোনো একটি বিষয়ে মনোসংযোগ করতে পারে না, সে সাধনার উচ্চতর স্তরে উঠতে পারে না। বলছে যে ব্যক্তি দীর্ঘ সময়ব্যাপী কোনো একটি বিষয়ে মনোসংযোগ করতে পারে না, সে সাধনার উচ্চতর স্তরে উঠতে পারে না। তাই এই দর্শনে ধারণাকে একটি সাধন মার্গ হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো বিষয়ে দীর্ঘ সময় মনোনিবেশ করাকে বলা হয়েছে ধারণা। নাভি, হৃদয়, বক্ষ, কণ্ঠ, তালু, নাসিকাগ্র, নেত্র, ভ্রুযুগলের মধ্যভাগ,
বা দেবদেবীর মূর্তির মতো কোনো বাহ্য বস্তু ধারণার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ মনকে অধিক সময় ধরে যে সংযোগ রাখা, যে স্থির রাখা, ওই জিনিসটা করতে পারলেই কেউ সাধনা করতে পারে, না হলে জীবনে সাধনা আসে না। এখন এই যে পড়াশোনা করা, পড়াশোনা করে বড় হওয়া, বড় আইএএস অফিসার হওয়া, তার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়, একটা নিয়ম মাফিক রুটিন মাফিক পড়াশোনা করতে হয়। তার জন্য একটা ভালো স্টুডেন্ট যদি সে মনে করে যে আমি এক্সামে 80 থেকে 90 স্কোর করব পার্সেন্টেজ, তাহলে সে তাকে অবশ্যই প্রত্যেক দিন কিন্তু ন্যূনতম 8 ঘন্টা পড়াশুনো করতে হবে। তো এখন কথা হচ্ছে, কোনো স্টুডেন্টস যদি মনে করে যে 8 ঘন্টা পড়বে, তো 8 ঘন্টা পড়ার জন্য তার মধ্যে যে শক্তি সাহস আসবে এটা এমনিতেই চলে আসবে না, তার জন্য অনেকটা সাধনা দরকার আছে। পড়াশোনা একটা সাধনার ব্যাপার, চাইলেই সবাই পড়াশোনা করতে পারে না, টাকা থাকলেই শুধু পড়াশোনা হয় এরকমও না। আমরা সমাজে এরকম অনেক এক্সাম্পল আছে যে অ্যাভেলেবেল টাকা আছে মা বাবার, কিন্তু ছেলেটা সেভাবে পড়াশুনো করে সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। এবং এমনও এক্সাম্পল আছে, টাকা পয়সার খুব অভাব, গরিব ঘরের ছেলে কষ্ট করে খুব বড় প্রফেসর হয়ে গেছে। তো কেন, কীভাবে হয়েছে? সাধনা, সেই ব্যক্তির সাধনার উপরে ডিপেন্ড করেছে তার সাকসেসটা। তো সাধনা করতে হলে মনকে একাগ্রচিত্ত করতে হবে, কারণ প্রত্যেক দিন কেউ যদি নিয়মমাফিক মনে করে যে আমি 8 ঘন্টা পড়বো, তো তাকে তো অবশ্যই কনসেন্ট্রেশন লেভেলটা তার বাড়িয়ে তুলতে হবে। আর কনসেন্ট্রেশন লেভেলটা বাড়িয়ে তোলাকেই তো বলা হচ্ছে ধারণা, বলা হচ্ছে এখানে সাধনা। কারণ হচ্ছে, যদি বেশি সময় ধরে আমি আমার মনকে এক জায়গাতে স্থির রাখতে না পারি, কোনো বিষয়ের প্রতি মনোসংযোগ দিতে না পারি, তাহলে আমার সাধনা তো উচ্চতর স্তরে উঠতে পারবে না। তো তখন আমার পড়াশোনার লেভেল তো সেইভাবে যাবে না, সেই স্তরে যাবে না, আমার নাম্বারও তখন 80 থেকে 90% আসবে না। তো তার জন্য সাধনা করতে হবে, তখন জীবনের সাকসেসটা চলে আসবে অটোমেটিক্যালি। এখন আমরা জানবো ধ্যান। ধ্যান কি? কোনো বিষয়ে বিরামহীন নিবিষ্ট চিন্তা করাকে যোগ দর্শনে ধ্যান বলা হয়। কোনো বিষয়ে বিরামহীন নিবিষ্ট চিন্তা করাকে, বিরামহীন কোনো বিষয়ের প্রতি বিরামহীন, অর্থাৎ চিন্তা করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি বিরামহীনভাবে, তাকে বলা হচ্ছে ধ্যান। এখন কোনো ব্যক্তি যে যেরকমটা আগে মুনি ঋষিরা করতেন, পদ্মাসন অবস্থায় বসলো কেউ, কোনো মুনি বসে এখন ভগবানের উদ্দেশ্যে, সেই সর্বশক্তিমান সেই গডের উদ্দেশ্যে ধ্যান করছে। ভগবানের উদ্দেশ্যে যে ধ্যান করাটা, এটাকে বিরামহীন ধ্যান বলা হয়েছে। কিভাবে? কারণ আমরা যদি পুরাণ, আমরা যদি শাস্ত্র এগুলো আমরা দেখি, আর কেউ যদি তোমাদের মনে থাকে তোমরা রামায়ণ মহাভারত এগুলিও দেখো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে বিভিন্ন সময়ে মুনি ঋষিরা, বা আমরা যদি রামায়ণ মহাভারত দেখি আমরা ওইখানে দেখতে পাবো যারা অসুর ছিল তারাও কিন্তু ভগবানের ধ্যান করত। কেন? সেই ভগবানের প্রতি তখন একদম একদম সম্পূর্ণভাবে ভগবানের প্রতি তার মনটাকে উজাড় করে দিত, তখন ভগবান ওই অসুর বা ওই মুনিটাকে সন্তুষ্ট হতো, আসতো, ভগবান সেই মুনিকে দর্শন দিত, সেই অসুরকেও দর্শন দিত, তাহলে সে অসুরকেও দর্শন দিত, সেই মুনিকেও দর্শন দিত। আমরা এরকম দেখেছি, কীভাবে দেখেছি, বিভিন্ন কাহিনীতে পড়েছি এবং টিভির পর্দায়ও দেখেছি। তো কি, মনকে একাগ্রচিত্ত করে সেই ভগবানের উদ্দেশ্যে ভগবানের নাম করেছেন, সেই জন্য ভগবান এসেছেন, এটা আমরা ওই সিনগুলো থেকে শিখতে পেরেছি। তাই এটা যে এখানে বলছে ধ্যান, কোনো বিষয়ে বিরামহীন নিবিষ্ট চিন্তা করাকে, বিরামহীনভাবে চিন্তা করছে যোগ, এটাকেই বলা হচ্ছে ধ্যান। ধ্যানস্থ অবস্থায় ধ্যানের বিষয়বস্তুর অংশগুলি সম্পর্কে এবং সামগ্রিকভাবে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। তখন সুস্পষ্ট জ্ঞান ভগবানের প্রতি আছে বলেই সেই ভগবান বা ঈশ্বরের প্রতি বা সেই গডের প্রতি, অলমাইটির প্রতি কি করা হচ্ছে, ধ্যান করা হচ্ছে, না হলে কিন্তু সেই ধ্যান সম্পূর্ণরূপে সাকসেস লাভ করে না। এখন আমরা জানবো সমাধি কি। যোগ দর্শনের সরি যোগ সাধনার সর্বশেষ পর্যায়ে হলো সাধনা, সরি সমাধি।
যোগ সাধনার সর্বশেষ পর্যায়ের নাম কি? যোগ সাধনার সর্বশেষ পর্যায় হচ্ছে সমাধি। এটি এমন একটি অবস্থা যখন মন বিষয়বস্তুতে এতই নিবিষ্ট চিত্ত হয় যে চিন্তার বিষয় ব্যক্তির চৈতন্যকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলে। এই অবস্থায় ব্যক্তি সত্তা আত্মময় হয়ে ওঠে। এই অবস্থায় আত্মাই ধ্যানের কর্তা এবং বিষয় হয়ে ওঠে। চিত্তবৃত্তি পরিপূর্ণভাবে নিরোধের জন্য এই সমাধি একান্তভাবে প্রয়োজন। তাহলে সমাধি হচ্ছে যোগ দর্শনের একদম সর্বশেষ যে পর্যায়, এটা এখানে যে মন বিষয়বস্তুতে এতই নিবিষ্ট চিত্ত হয় যে চিন্তার বিষয় ব্যক্তির চৈতন্যকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলে, এটাকে বলছে সমাধি। তো এখন আমরা এখানে একটি বড় প্রশ্ন পেলাম, পাঁচের মান, তোমরা পাঁচের মানের জন্য এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে, যে আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা। যোগ দর্শন তো আজকে নয়, তো যোগ দর্শনটা আজকের দিনে আমাদের সিলেবাসে কেন আছে? যোগ দর্শনটা আধুনিক শিক্ষা ব্যবস্থায় বা আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা কতটুকু, এটা ভালো করে পড়ে নেবে তোমরা বাড়িতে। এবং তার জন্য এই যে চ্যাপ্টারটা চলছে প্রথম অধ্যায় এডুকেশনের, সেই এডুকেশনের প্রথম অধ্যায় থেকে যে পাঁচের মানগুলো হতে পারে সেগুলি থেকে আমরা পাঁচের মানগুলি আলাদাভাবে একটি ক্লাস নিয়ে আসব, এবং সেই ক্লাসে পাঁচের মান সবগুলি আমরা কিন্তু আলোচনা করে নেব। আমরা যে প্রথম ইউনিট ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ইউনিট, সেই প্রথম ইউনিটের কিন্তু আমরা দুটি পাঁচের মান আলোচনা করে নিয়েছি। তো এখন বাকি যে ইউনিটগুলি রয়েছে সেই বাকি ইউনিটগুলিরও পাঁচের মান আমরা অন্য একদিন ক্লাসে নিয়ে এসে আলোচনা করে নেব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নেবে, যারা টেলিগ্রামে জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করে নেবে। এই যে যোগ দর্শনটা শেষ করলাম, যোগ দর্শন থেকে আমরা আগামী দু একদিনের মধ্যে নোটসও দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টেলিগ্রাম থেকে তোমরা তখন পিডিএফগুলো ডাউনলোড করে বাড়িতে পড়ে নেবে ভালোভাবে। শর্ট কোশ্চেন দুইয়ের মান এবং পাঁচের মানগুলিও দিয়ে দেবো আমরা টেলিগ্রামের মাধ্যমে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশনটা কন্টিনিউ করবে এবং একাগ্রচিত্ত হয়ে পড়াশোনা করার চেষ্টা করবে, তবেই কিন্তু সাকসেস পাওয়া যাবে, তবেই বিষয়গুলো বুঝে পড়াশুনো তোমরা করতে পারবে, এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলি দেখার চেষ্টা রাখবে তোমরা। তো নেক্সট ডে আমরা একটি বাংলা ক্লাস নিয়ে আসবো এই 12-এর জন্য, আর তাছাড়া তো এডুকেশনের যে চ্যাপ্টারটা শেষ করলাম তা থেকে প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ অল।